আজকের ক্লাসে আমাদের কাছে যে প্রশ্নটি এসেছে সেটি হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে। আর এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের প্রশ্নটি আপনারাও জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য আমি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমাদের কাছে প্রশ্নটি যে এসেছিল সেটি হলো ফন্ট ফেস নিয়ে। তো যেমন মনে করুন আমি এখানে লিখছি, প্রশ্নটি যা ছিল আমি তাই দেখাচ্ছি আপনাদেরকে, মন্ডল কম্পিউটার ট্রেনিং সেন্টার, এই ধরুন লিখলাম। তো এই যে লিখলাম লেখাটা মন্ডল কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটার ফন্ট ফেসটা দেখুন কি লেখা আছে, লেখা আছে ক্যালিব্রি। তো স্যার আমার কাছে প্রশ্ন হলো ক্যালিব্রি থেকে আমি যদি এর নিচে অন্য কোনো ফন্ট ফেসে লিখতে চাই, ধরুন আমি লিখতে চাইছি মনোটাইপ কোর্সিভা, তখন কি করব? তো আমি এখানে ডাইরেক্ট মনোটাইপ কোর্সিভা টাইপ করতে পারি, অথবা এখান থেকে ফন্ট ফেস থেকে মনোটাইপ কোর্সিভাই ক্লিক করে সিলেক্ট করতে পারি, দিয়ে আমরা এইভাবে লিখতে পারি। এবার প্রশ্নটা দেখুন কি বলা হচ্ছে, আপনাদের খুব কাজে লাগবে প্রশ্নটা শুনে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন লেখা, দুটো লেখা কিন্তু ফন্ট ফেস আলাদা। তো আমার কাছে স্যার প্রশ্ন যে আমি ফন্ট ফেস যখন চেঞ্জ করছি, তো চেঞ্জ করার সময় আমাকে এখানে ফন্ট ফেসে ক্লিক করতে হচ্ছে, ক্লিক করে আমাকে চুজ করতে হচ্ছে যে আমি ফন্টটা নিতে চাইছি, বাট আমি কিছু কমন ফন্ট আছে যেটা আমার খুব দরকার পড়ে। তো আমাকে স্যার কি বারবার ক্লিক করেই নিতে হবে, কোনো শর্টকাট পদ্ধতি কি আছে যে আমরা শর্টকাটে তাড়াতাড়ি যাতে করতে পারি, ফন্ট ফেসটা চেঞ্জ করতে পারি অটোমেটিক? তো উত্তরটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই আছে। কিভাবে করতে হয় প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, যে আমি ডাইরেক্ট এই জায়গা থেকে আরেকটা জায়গায়, তাহলে আমি এটা কেটে দিচ্ছি, যে দেখাই কিভাবে করব। আচ্ছা আমার বর্তমানে আছে ক্যালিব্রি ফন্ট, আমি এই জায়গা থেকে মনোটাইপ করছি বা ফন্টের নাম আমি লিখে দিচ্ছি, এখানে টাইপ করে দিচ্ছি, একটু সাইজটাকে বড় করে টাইপ করে দিচ্ছি মনোটাইপ করছিবা, এই ফন্টটা, এই ফন্টটাই লিখবো আমরা। আর একটা আমরা ফন্টে লিখবো টাইমস নিউ রোমান, আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। আচ্ছা টাইমস নিউ রোমান, এই দুটো ফন্ট আমি মনোটাইপ করছিবা ফন্টে একবার লিখবো, আর একবার লিখবো টাইমস নিউ রোমান ফন্টে। লিখতে লিখতে হঠাৎ করে মনোটাইপ করছিবা, হঠাৎ করে টাইমস নিউ রোমান। তো কিভাবে লিখবো, তার শর্টকাট পদ্ধতি কি আছে সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমত আমি যে রিবন ট্যাবগুলো উপরে দেখতে পাচ্ছি, এই রিবন ট্যাবগুলোর উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে দেখতে পাবো কাস্টমাইজ দ্য রিবন, এই কাস্টমাইজ দ্য রিবন এই অপশানটাই ক্লিক করে দেব। ক্লিক করলে আমাদের কাছে একটা ওয়ার্ড অপশানের ডায়ালগ বক্স চলে আসবে। এই ডায়ালগ বক্সের মধ্যে সবচেয়ে নিচে দেখতে পাবো কিবোর্ড শর্টকাট, তার পাশে লেখা আছে কাস্টমাইজ, এই কাস্টমাইজ অপশানটাই ক্লিক করব। ক্লিক করার পরে বাম দিকে দেখতে পাচ্ছি ক্যাটাগরিজ এবং ডান দিকে কমেন্ট। তো ক্যাটাগরিজের মধ্যে থেকে একটু স্ক্রোলটাকে নিচে যদি নামাই, সবচেয়ে নিচে নামিয়ে নেব, তখন দেখতে পাবো ফন্ট, একবারে নিচে দেখতে পাবো ফন্ট। তো এই ফন্টে ক্লিক করলাম, এবার ফন্ট কী কী আছে আমার কম্পিউটারে সেগুলো আমি ডান দিকে এখানে দেখতে পাবো, যেখানে ক্যাটাগরি লেখা ছিল সেটা এখন হয়ে গেল ফন্ট। এখানকার মধ্যে আমি কি করব, মনোটাইপ কোর্সিভা করব। তো এখানে খুঁজে নেব, একবারই খুঁজতে হবে বেশি না, এখানে খুঁজবো আমি মনোটাইপ কোর্সিভা কোনটা আছে। তা আমরা দেখতে পাচ্ছি এখানে মনোটাইপ কোর্সিভা পেয়ে গেলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এই মনোটাইপ কোর্সিভা ফন্টটা শর্টকাট কোন কি প্রেস করলে আসবে সেটা আমি একটা দেবে দিব। তো কি করব, এখানে প্রেস করব অল্টার প্লাস এম, মানে মনোটাইপ, এটা আমি এক্সাম্পল হিসাবে লিখে দিলাম, মানে টাইপ করলাম, অল্ট চেপে রেখে এম একবার প্রেস করে দিলাম, তাহলে আমার এখানে লেখাটাও উঠে গেল। এবার অ্যাসাইনে ক্লিক করে দিলাম, তাহলে এটা হয়ে গেল শর্টকাট তৈরি। আর কি করব, টাইমস নিউ রোমান আমার ইচ্ছে মতো যেটা খুশি রাখতে পারি, যেটা আমার ভালো লাগবে সেটা রাখবো। তো টাইমস নিউ রোমানে টি দিয়ে থাকবে, তাহলে টি দিয়ে হচ্ছে টাইমস নিউ রোমান, এখানে পেয়ে যাব টি আই এম, এই তো টাইমস নিউ রোমান পেলাম। এটা দেখা যাচ্ছে আমি অল্ট চেপে রেখে টি প্রেস করলাম, মানে অল্ট প্লাস টি, লেখাটা উঠে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেস নিউ শর্টকাট কি এই যে বক্সটাই। এবার অ্যাসাইন করে দিলাম, তারপর এটা
ক্লোজ করে দিলাম, দিয়ে ওকে করে দিচ্ছি। এখন আমার বর্তমানে দেখতে পাচ্ছি ক্যালিব্রি ফন্ট আছে। আমি হঠাৎ করে যদি আমি এখানে লিখি মন্ডল কম্পিউটার ট্রেনিং সেন্টার, যদি আমি লিখি মনো টাইপ করছি বা এই ফন্টে, তো কি করব, অল্ট দেবে এম দেবে দিব, দিয়ে লিখব মন্ডল কম্পিউটার ট্রেনিং সেন্টার, কত সুন্দর লেখা হচ্ছে। আবার লিখতে লিখতে দেখালো আমি লিখতে চাইছি এখন টাইমস নিউ রোমান, কি করব, অল্ট চেপে রেখে টি দেবে দিব, দিয়ে লিখব যা লিখতে চাই মন্ডল কম্পিউটার ট্রেনিং সেন্টার, কত সুন্দর লিখতে পারছি। আবার যদি মনে করি এখানে আবার আমি মনো টাইপ করছি বা লিখবো, তো অল্ট চেপে রেখে এম দেবে দিব, এইভাবে লিখতে পারি, কত সুন্দর একটা প্রসেস না, এই দেখুন। এইভাবে আমরা কিন্তু ফন্ট পেস, আমার ইচ্ছে মতো আমরা যত খুশি ফন্টের শর্টকাট আমরা নিজেরা তৈরি করতে পারি। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য।